ডিজিটাল পদ্ধতিতে ট্যাক্স আদায় করা গেলে ভোগান্তি কমবে, বাড়বে রাজস্ব আহরণের পরিমাণ, এমন মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স, টাইলক্স টয়লেট ক্লিনার। সকালে চট্টগ্রাম আয়কর বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন আব্দুর রহমান খান। এই সময় তিনি বলেছেন, চেক পে অর্ডারের উপর নির্ভরতা কমিয়ে রিয়েল টাইম কালেকশনের উপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই সাথে সীমাবদ্ধতা দূর করে ডিজিটাল এবং স্মার্ট ডিভাইসের মাধ্যমে ট্যাক্স আদায়ের আহ্বান জানিয়েছেন তিনি। অটোমেশন, আমরা এনবিআরের ওভারঅল আমাদের অটোমেশনকে বেশি গুরুত্ব দিয়েছি যে আমরা একটা অটোমেশন প্ল্যান করবো এবং এটা ধীরে ধীরে বাস্তবায়ন করবো। সর্বোপরি আমাদের দেশের উন্নয়নের জন্য পুরো দেশ রাজস্ব বোর্ডের দিকে তাকিয়ে আছে। আমরা যথাযথ রেভিনিউ আদায় করবো, আমাদের কর নেটটাকে বাড়াবো।